أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته عبد القيوم بھائی عمان থেকে আপনি প্রশ্ন এক ভাইয়ের প্রশ্ন সেটা ছিল যে চারজন رحمه الله ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ بن حنبل ইমাম আবু হানিফা এই চারজন ইমামরা কি সমাজভাবে দোয়া করেছেন কিনা না এই ধরনের কোনো প্রমাণ নাই যে ওনারা সমাজভাবে দোয়া করেন কারণ তো ওনাদের কাছে করানো হাদিস সহি জ্ঞান ছিল এবং ওনারা যেই সহি হাদিসই আমল করতেন এবং সহি আমল সহি হাদিসে আমল করার জন্যই অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন এই জন্য ইমাম আবাহানিফাই আমরা বলেছেন এই যে সাহাল হাদিস ভাউমাদ সহি হাদিসটাই আমার আমার রায় এবং শাফি এবং মালিক এবং আহমেদ সবাই এই কথাই বলেছেন তো কাজেই তারা বিদাত বর্জন করতে এবং শিরিক শিরিক সারা ইবাদত আকিরা পোষণ করতে ওনারা বলেছেন এবং ক্ষেত্রে তাদের কথা বিভিন্ন বইয়ে তাদের বয়ে রয়েছে তো কাজেই ইমামদের যদি আমরা মানি তো ইমামরা আমাদেরকে কোরআন সহিহ হাদিস মানতে বলা আছে তারপর যে জিনিস নিয়ে এখন বর্তমান যুগে বেদাত কর্মকাণ্ড হচ্ছে এই বেদাত কর্মকাণ্ড এই মামলা কেউই করেন নাই এগুলা মিলাদ ঈদে মিলার জন্য এটা রসুল্লা মৃত্যুর ছয়শ বছর পরে ইরাকে এরবেল শহরে মুজাফর মালিকুল মুজাফর বাদশাহ মুজাফর তিনি তার মাধ্যমে সেটা আবিষ্কার হয়েছে তো কাজে এই যে মিলাদ ঈদে মিলার জন্য এটা কোনো ফিকার বইয়ে পাওয়া যাবে না এবং কোনো ইমামরাও করেন না এটা এটা রসুল্লা সাল্লাস্লামের মৃত্যুর 600 বছর পরে সেটা আবিষ্কার হয়েছে 600 বছর পর্যন্ত পৃথিবীর মানুষরা এই ঈদে নবী বা মিরাজ শরীফ এইসবগুলা কিছুই জানতো না তাহলে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে সবাই বরাত এ সবাই তো এগুলা সাহাবাদের ইমামদের এরকম ফিকার বয়ে কোনো লেখা নেই জয়ীফ এবং জাল হাতিস দ্বারা মানুষ এটা করতে চায় সবাই মেরাজ এটারও কোনো অস্তিত্ব নাই সবাই এই উৎসবটা পালন করা সবাই মেরাজ ঘটনা সত্য রসুল ইসলাম মেরাজে গেছেন এবং ওনাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দেখে গেছেন কিন্তু এটার নির্দিষ্ট তারিখ প্রমাণিত নাই যে কোন তারিখে কোন মাসে যাওয়া হয়েছে কাজে এটা নির্দিষ্ট দিনে কিভাবে তারা করবে এবং এটাকে কেন্দ্র করে রসুল ইসলাম বলেন নাই যে তোমরা আমার এই যে আমার যে আল্লাহ রাবুল আলমিন যে ওনাকে ম্যারাজ করেছেন এই উপলক্ষে কোনো অনুষ্ঠান করা এই ধরনের কোনো রসুল ইসলাম আদেশ করেন নাই এবং সাভারাও করেন নাই উত্তম তিন যুগের কেউ করেন তাহলে সবাই বরাত সবাই মেয়েরাজ এটা পবিত্র এবং জাফত খাওয়ানো কোরআন খানি করা ঈসাল আল্লাহ পরা এবং চল্লিশা করা এই সমস্ত সবগুলোই বেদাতি কর্মকাণ্ড যেগুলোর অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নাই এবং রসুল্লাহ সাল্লাম মোহাম্মদকে সাবধান করে দিয়েছেনম মুসলিম হাদিস মান আমিল আমার আল্লাহ ইসা আলী হামা যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের আদেশ আমার আমাদের দিনে নাই এবং এবং্লাম আদেশ করেন নাই এটা কোরআন হাদিসে যার কোনো ভিত্তি নাই এই কাজটা করাটা বেদাত এবং কুল্লু ভেদাতেন দলা সমস্ত বেদাতি পদভ্যষ্টতা ও কল্য দলাতেন ফিনার এবং পদ্যস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তো কাজেই যেই কাজ রসুন করতে বলেন নাই করেন নাই ঠিক তেমনিভাবে সাহাবা কামদের যুগ তারা করে নাই করতেও তাদের কোনো আদর্শ পাওয়া যায় না এবং উত্তম তিন যুগ রসুন সমস্যা করুন করি সোম আল্লাহ দিন আলহামন সোম আল্লাহন উত্তম তিন যুগটা আছে রসুল যুগ সাহাবাদের যুগ তাবিনদের তাবে তাবিন তো এই উত্তম তিন যুগের মধ্যে কোনো বেদাতের কোনো ধরনের কর্মকাণ্ড পাওয়া যায় না কাজেই এই সমস্ত কাজ করাটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআনে থাকতে হবে ইমান থাকতে হবে মানুষের দুই নম্বর হচ্ছে সেটা এখলাস থাকতে হবে আল্লাহর জন্য করতে হবে এখলাসের সাথে তিন নম্বর সেটা রসুলের অনুসরণে করতে হবে রসুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম যদি করে থাকেন বা করতে বলেন ঠিক তেমনি শাহ যদি করেন তাহলে সেই কাজটা করা যাবে আর যেটার কোনো ভিত্তি নাই এ ধরনের কাজ ইবাদত মনে করে করাটা এটা বেদাত কারণ বেদাত আল্লাহ কখনও গ্রহণ করবেন না কবল হবে না বেদাতরা প্রত্যাখ্যাত এই জন্য থেকে মানে আমি আমালান লাই শাহ আলিহামনাফর ফরাজন যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা দিন ইসলামে নাই নতুন ইবাদত সে বানাইলো কোরআন নাই হাদিস আবারও করেন নাই এটা সবগুলোই বেদাত এগুলো হারাম করাটা হারাম এবং এটা করার বিনিময়ে কোনো সব পাওয়া যাবে না বরং সে কবিরা গুণা করলো এই জন্য রসুরসাম বলেছেন আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে এবং বাহাত্তর দলই জাহান্নামে নামে যাবে একটি দল জান্নাতে যাবে তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন রসুল্লাহ তারা কোন দল তাদের কি গুণগান রয়েছে তখন বলছেন যে তারা যে আমি আজকে যে পথে আসি আর আমার সাহাবারা যে পথে আছে মা আনা আরেহিও আসবেও কাজে রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শ এবং আদর্শ কে যারা অনুসরণ করবে তারাই সফল কাম হবে এবং যারা এই আদর্শকে ছেড়ে দেবে তারা কখনো সফল কাম হবে না এবং রসুল্লাম বিদায় হজে বলে দিচ্ছে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ বসুন্ধরা নবী তাহলে মানুষ কখনো পদ বসে পড়ে যতক্ষণ পর্যন্ত তারা শক্ত করে এই আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে এবং আমল করবে ঠিক তেমনি বেশ ওই হাদিস আল্লাহ আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলসালামের পরিপূর্ণ সুন্নতের খাঁটিভাবে অনুসরণ করার তফিক দান করুক রসল্লাহ নবী মোহাম্মদ আলহি ওয়া সাহেব وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء